ঢাবির সেই শিক্ষকের বিরুদ্ধে আরেকটি মামলা মুসলিমদের আলাইকুম এবং আল্লাহ হাফেজ বলার মাধ্যমে জঙ্গিবাদ বিস্তার ঘটাচ্ছে এমন বিতর্কিত বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অপরাধ তত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয়েছে এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো দুটি আজ রোববার সকালে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে প্রথম মামলাটি করেন মাসিক আল বাইনাত ও দৈনিক আলেহসানের সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম পরে ইমরুল হাসান নামের এক আইনজীবী আরও একটি মামলা দায়ের করেন ট্রাইব্যুনালের বিচারক আসাম জগলুল হোসেনের আদালত মামলা দুটোর ওপর শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হুজাতুল ইসলাম খান আলফেসানি বলেন মামলা দায়ের পর শুনানি শেষ হয়েছে শুনানিতে আমরা বলেছি সালাম দেওয়া মুসলিম সমাজের একটি রীতি এইটিকে করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে শুনানি শেষে আদালত আদেশের জন্য রেখেছেন মামলার অভিযোগে বলা হয় আসলাম আলাইকুম বলা ও আল্লাহ হাফেজ বলাকে গর্হিত নিন্দনীয় জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়া রহমান এসবকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি এর আগে গত বৃহস্পতিবার ডক্টর জিয়া রহমানকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মোহাম্মদ মাহবুব আলমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শেখ ওমর শরীফ উল্লেখ্য সম্প্রতি ডিবিসি নিউজ টেলিভিশন চ্যানেলের উপসংহার নামক টকশোতে ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ বিষয়ক আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে আসলাম আলাইকুম বলা ও আল্লাহ হাফেজ বলাকে গর্হিত নিন্দনীয় জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়া রহমান